নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে দেখুন, বাবার যেহেতু অসুস্থতা বলেছিলাম, তো দিদি এখানে অনেক দিন থেকে এসে রয়েছে। তো ওর ছেলে, এই যে দিদির ছেলে, তো ও ভীষণ, মানে ওখানে তো আমার ভাইয়ের মেয়ে আছে, তোজোর একই বয়সে জানেন, একদম একই বয়সে, 10 থেকে 15 দিনের ছোট বড় ওরা। তো ওখানে কদিন ছিল, তো নিজে থেকেই হয়তো মনটা খারাপ হয়েছে, বলছে আমি ভাইদের সাথে খেলি না কতদিন, দাদা ভাইয়ের সাথে খেলি না কতদিন। আর ওখানে যেহেতু বাড়িতে কেউ থাকে না এখন, এখন মানে বাপের বাড়িতে সবাই হসপিটালে দৌড়াদৌড়ি করতে ব্যস্ত, তো আমিও আর ছেলেদেরকে পাঠানোর সাহস পাইনি। ওখানে শুধুমাত্র পুচকিটা থাকে, ওর মা থাকে, ও কতজনকে সামলাবে সেই কারণে। তো এই জন্য ও কী করলাম, বললাম দিদিকে যে এখন আমার বাড়িতে ছেড়ে দিয়ে যা দুদিনের জন্য, তো এখানে একটু খেলতে পারবে। ছেড়ে গেলে ওরও মনটা একটু ভালো লাগবে, এখানে ভাইদের সাথে দাদার সাথে খেলবে। তো সেই হিসাবেই দেখুন এসছে, খুব মজা করছে তোজো জানেন, মানে এত মজা পাচ্ছে ওর সাথে খেলতে। আর তখন এই সময়টা ফাঁকা আছে, এই সময়টা সোনু গেছিলো ওই পাশের বাড়িতে পড়তে, বেঙ্গলি পড়তে যায়, সেখানে পড়াশোনা করতে গেছে। আর এই যে দুজনে খেলতে খেলতে হাঁপিয়ে গিয়ে এখন খাচ্ছে জল। তো বাবার এই মানে অসুস্থতার জন্য একটু হসপিটালে দৌড়াদৌড়ি, মন খারাপ এই সব করে এই মাসে মাসকাবাড়ি বাজারটা হয়নি জানেন, মেট্রো থেকে করি। তো যাও 30 তারিখ হয়ে গেছে আজকে, এই মাসের মানে প্রথমের বাজারটা আমরা লাস্টে করছি আজকে। তো দিদি বললো যে চল মেট্রোতে একটু ঘুরে যাই, কিছু কেনাকাটি আছে। তো সেখানে গেছিলাম আমরা সবাই মিলে, মানে 3 ছেলে আর আমি আর দিদি, সেখান থেকেই আর কি একেবারে ও আমাদের বাড়িতে থেকে গেছে, দিদি ডাইরেক্ট হসপিটালে চলে গেছে। আর এই যে দেখুন একটা মানে প্লেটের সেট, এগুলো কিন্তু প্লাস্টিকের একটু খুব সুন্দর, মানে প্লাস্টিক বা ফাইবার যেরকমই বলা চলে সেই জিনিস, 3টে করে প্লেট, 3টে করে বাটি, এরকম সেট, কালারটা এত সুন্দর লাগলো আর বাটিগুলো বিশেষ করে এত ভালো লাগলো দেখে। তো সেই জন্য 2টো সেট আমি নিয়েছিলাম। কত করে নিয়েছে জানেন প্লেটগুলো সেট? অনলি 99 রুপিস করে, কিন্তু MRP কিন্তু অনেক বেশি। এখানে এই যে যেই ট্যাগটা ছিঁড়ছি ওটাতে কিন্তু 249 MRP লেখা রয়েছে, 3টে বাটি 3টে প্লেটের সেট। তো মেট্রোতে যেহেতু সব জিনিসের জাম, দানের জাম, মানে দামটা খুবই রিজনেবল আর মানে হোলসেল টাইপেরই থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রাইস নিয়েছে অনলি 99 রুপিস পার প্লেট, মানে পার সেট। তো যেহেতু আমি খুলে দেখলাম, যেহেতু দামটা অনেকটাই কম, তো সেইখানে আপনার কোয়ালিটিটাও একটা ম্যাটার করে, কিন্তু কোয়ালিটি ওয়াইজ কিন্তু 99 এরকম একটা জিনিস সেট পাওয়া, সেই হিসাবে কিন্তু কোয়ালিটি খুব ভালো, যে একদম নরম বা চাপলেই মানে চেপে ই হয়ে যাওয়া সেই জিনিসটা কিন্তু নেই, জিনিসটা কিন্তু হার্ড আছে। আর ওইদিকে দেখুন, মানে ওইদিকেও নজর রাখতে হচ্ছে, দুজন খেলছে তো একজন খুবই ছোট, আর আপনারা তো জানেনই তোজোর পেছনে একটু ব্যথা আছে, তো সেই দিকটা একটু নজর রাখতে হচ্ছে, কারণ আরেকজন অত বড় নয় যে সবসময় দেখে খেলবে। তো যাই হোক, জিনিসগুলো নিয়ে এসে আপনাদের কোয়ালিটিগুলো ভাবলাম শেয়ার করি, কারোর যদি হেল্প হয় বা কেউ যদি যান তাহলে আপনারাও কিনে নিতে পারেন। সবসময় জিনিসগুলো আসলে কী বলুন তো পাওয়া যায় না, মাঝে সাঝেই জিনিসগুলো অনেক অনেক এরকম জিনিস থাকে যে খুব অফার প্রাইসে ভালো জিনিস, তো ওখানে বেশ কয়েক মানে কিছুদিন সেল করে, তো সেরকমই আজকেও পেয়ে গেলাম, তাই জন্য নিয়ে নিলাম। আসলে তারপরে কিছুক্ষণ শপিং করার পরেই জানেন তো মা ফোন করেছিল, বলছে বাবার শরীরটা আবার হসপিটালে নাকি খারাপ করেছে, জ্বর এসছে। তো বাবার জ্বরটা আসলে আর কি শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়, মানে কাউকে সামনে সহ্য করতে পারে না, ওষুধ খাবে না, তারপরে যে কোনো মানে জ্বর মাপতে দেবেন এরকমই আর কি, মানে ভীষণ পাগলামি শুরু করে দেয়। তো সেই জন্য আমার মনটা একটু খারাপও করছে বাড়িতে আসার জন্য, অনেকদিন আসলে হয়ে গেল। তো এই মানে বুধবার দিন লাস্ট রিপোর্ট দেবে, দেখা যাক কী বলে ডক্টররা। তাকাবেন না একটু? না ঠিক আছে, তাহলে আমি জুজুবুড়ি ডাকি। একটু বলো তো তুমি কেমন আছো এখন, তুমি এখন কেমন আছো? তো বাবার কারণে জানেন তো মনটা ভীষণ খারাপও হয়ে যায়, কিন্তু এই ছোট্ট পুচকেটার সাথে কথা বলে একটু হাসাহাসি করলে মনটা আবার ভালোও হয়ে যায়। তো সেই জন্য একটু গল্প করছিলাম, কথা বলছিলাম, খুব পাকা পাকা কথা বলে, তো কথাগুলো শুনতে না আমার ভীষণ ভালো লাগে। তা আমি একটুখানি ওর সাথে ইচ্ছা করে একটু মজা করি, একটু ইয়ার্কি করি, যাতে একটু বেশি করে কথা বলে, তো ভালো লাগে শুনতে। কিনি তোমাকে তোজো? এখন বলে দাও মামা। দাঁড়া, তোর মুখ ঘুরি ঘুরি বলা, কেমন মুখ ঘুরি? এখন বলেছো মামা পকেটে। আমি তো বকিনি তোমাকে। এখন পকেটে পকেটে কে বকেছে?
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর তোজোর মুখেই শুনে নিন ও এখন কেমন আছে। ব্যথা আছে? অল্প ব্যথা আছে? তুমি বসতে পারছো? হ্যাঁ। তাই তো, সবাইকে গুড নাইট করে দাও, বলো গুড নাইট। গুড নাইট। সুইট ড্রিম। ড্রিম। একটা হাম্পি দিয়ে দাও।